নবীনগরের পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ইব্রাহিমপুর ইউনিয়নের বাসুদপুর গ্রামে 2 বছরের 2 শিশু পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। নিহত 2 শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই। নিহতরা হলেন নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাসেদপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মাইনুদ্দিনের ছেলে উসমান ও বাচ্চু মিয়ার ছেলে আবদুল্লাহ। সরজমিনে গিয়ে দেখা গেছে শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু উসমান ও আবদুল্লাহ। কিছুক্ষণ পর তাদেরকে আর দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা শুরু করলে এক পর্যায়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় অতিবৃষ্টির কারণে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে জমে থাকা পানির কাছে গেলে তারা ওই 2 শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা 2 শিশু ওসমান ও আবদুল্লাহকে উদ্ধার করে নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের 2 শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের লোকজনের কান্নায় রোল পড়ে যায়। শফিকুল ইসলাম বাদলের তথ্য, ভিডিও চিত্র, এডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।